আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রসন আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের সাথে আলোচনা করব অর্পিত সম্পত্তির ধারাবাহিক আলোচনা অর্থাৎ অর্পিত সম্পত্তির সারা বাংলাদেশে যে সকল জেলায় যে সকল থানায় অর্পিত সম্পত্তি গ্যাজেট ভুক্ত করা হয়েছে তালিকাভুক্ত করা হয়েছে আমরা চেষ্টা করব সেখান থেকে গুরুত্বপূর্ণ সকল গ্যাজেট আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব সকল গ্যাজেট নিয়ে যেন আপনাদের সাথে হাজির হতে পারি তারা তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে আলোচনা করব অর্পিত সম্পত্তি তালিকা জেলা ঢাকা, থানা কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জের এই গ্যাজেটে কেরানীগঞ্জ থানার যে সকল সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত করা হয়েছে প্রায় সকল তালিকা এখানে রয়েছে আর এই তালিকাটা করা হয়েছে থানা অনুযায়ী মৌজা অনুযায়ী এখানে প্রত্যেকটা মৌজার নাম অনুযায়ী তালিকাভুক্ত করে দেয়া আছে আপনি যদি আপনার সম্পত্তি যেই মৌজায় রয়েছে সেই মৌজার তালিকা দেখে আপনি চেক করে নিতে পারেন যেমন ধরেন এই গ্যাজেটে এই জায়গায় রয়েছে মৌজা মালঞ্চ মালঞ্চ মৌজার ধারাবাহিক এখানে আলোচনা রয়েছে কোন খতিয়ানে কতটুকু সম্পত্তি তালিকাভুক্ত করা হয়েছে সেইভাবে এই থানার অর্থাৎ কেরানীগঞ্জ থানার যে সকল মৌজা অনুযায়ী এখানে তালিকাভুক্ত করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ এই গ্যাজেটটা সংরক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সম্পত্তি কতটুকু সম্পত্তি কোন খতিয়ানের কোন দাগে কতটুকু সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত রয়েছে এবং আপনি সেটা জানার পরে আপনি যথাযথ আদালতের আদেশের মাধ্যমে সেখান থেকে সেটা অবমুক্তি করে নিতে পারবেন কারণ পর তালিকার সম্পত্তি অবমুক্ত করার জন্য অবশ্যই আদালতের আদেশ প্রয়োজন হবে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বাংলাদেশের প্রায় যে সকল জেলার সকল থানার আমরা চেষ্টা করব আপনাদের সাথে গ্যাজেট পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমাদের এই ধারাবাহিক আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্তি করে আজকে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম